जीवी मेंटर यूट्यूब चैनले आरो एक बार सकल के स्वागत। आज आबार चले नतून एक वीडियो नहीं। आज आप उच्च माध्यमिक व्यवहारिक भूगोल राशि विज्ञान अध्याय परिसंख्यान विभाजन सारणी नहीं विस्तारित आलोचना करब। अर्थात कि भावे परिसंख्यान विभाजन सारणी तैरी करब से आज आलोचना करब। एर परवर्ती समय परिसंख्यान विभाजन सारणी थेके प्राप्त तथ्यर भित्तिते आयतने परिसंख्यान बहुभुज ओजाई कि करे निर्णय करे सेई विषय कि करे आके सेई विषयगुलो निये आमरा आलोचना करब। आमरा उच्च माध्यमिक व्यवहारिक भूगोलेर आगे मानचित्र अभिक्षेप निये तीनटे भिडियो करा आछे। जारा सेई भिडियोगुलो देखेनि डेस्क्रिप्शन बक्से लिंक देया थाकबे, तारा इच्छे करले आमार भिडियोगुलो देखते पारे। ताहले कथा ना बाड़िये आमरा मूल विषये प्रवेश करि। एखाने कि बोलेछे निम्नलिखित सारणीते 30 जन छात्रेर गणिते प्राप्त नम्बर देया हलो। प्रदत्त तथ्येर भित्तिते एकटि परिसंख्या विभाजन सारणी तैरि करो। एखाने 30 जन छात्रेर गणितेर नम्बर देया रयेछे, एर उपर भित्ति करे एकटा परिसंख्या विभाजन सारणी आमादेर तैरि करते हबे। ताहले आमरा कि करे करब परिसंख्या विभाजन सारणी? আমরা এই যে 30 জনের ছাত্রে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় নম্বর এবং সবথেকে ছোট নম্বর কত সেটা আমরা খুঁজে বের করব। তাহলে আমরা এখানে 60 পেলাম, তারপরে আর কি 60 এর বেশি আছে কিনা দেখে নিই আমরা। না, 60 এর বেশি নেই। তাহলে 60 হচ্ছে সবথেকে বড়, আর সবথেকে ছোট কত আছে? 31 এখানে রয়েছে, সবচেয়ে ছোট রয়েছে 30। 30 সবথেকে ছোট, তাহলে আমরা পেলাম কত? 60 সবচেয়ে বড়, 30 সবথেকে ছোট। এবার আমরা এই ছোট ও বড় সংখ্যার ভিত্তিতে আমরা শ্রেণী সীমা আমরা নির্ধারণ করব। কি করে করব? আমরা বড় আর ছোটর ডিফারেন্স কত? কত ডিফারেন্স? 30 আর 60, 30 ডিফারেন্স। তাহলে 60 বড় আর ছোট 30, তাহলে ডিফারেন্স 60। আমরা যদি এখানে छटा घर करी ताहले कि होच्छे? आमादेर व्यवधान होच्छे 5। ताहले आमरा एमन संख्या धरब जाते 5-5 करे व्यवधान थाके। ताहले श्रेणी सीमा जदि आमरा लिखी 30 आर एखाने जदि आमरा लिखी 35, तार परेर घरे आमरा कि लिखब? 36 41 42 43 44 54 54 59 59 তারপরে শেষে লিখব আমরা 59। এখানে 60 লিখব থেকে 65, এটা হলো শ্রেণী সীমা। এবার শ্রেণী সীমানা কি লিখব? শ্রেণী সীমানা নির্ণয় করার একটি নিয়ম রয়েছে। নিয়মটা কি? প্রথম ঘরের বা যে কোনো ঘরের ঊর্ধ্বসীমা তার পরবর্তী ঘরের নিম্নসীমা বিয়োগ করব, বিয়োগ করে যা হবে 2 দিয়ে ভাগ করব। সীমা কত? প্রথম ঘরের ঊর্ধ্বসীমা হচ্ছে 35, তার পরের ঘর নিম্নসীমা কত? 36, বিয়োগ করলে হচ্ছে 1। 1 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0.5। এইভাবে যে কোনো ঘরের যদি এইভাবে আমরা বিয়োগ করে ভাগ করি তাহলে এই 0.5 পাবো। আর তাহলে কী করবো 0.5 দিয়ে? এই যে নিম্নসীমা 30 এর সঙ্গে 0.5 বিয়োগ করবো, তাহলে প্রথম ঘর বিয়োগ করলে কত হচ্ছে? 29.5, আর এই 35 সঙ্গে 0.5 যোগ করব, কত হচ্ছে? 35.5। ঠিক এইভাবে প্রতিটা ঘর আমরা করব। তাহলে 35.5 এখানে 41.5, 41.5 এখানে 47.5, 47.5
আর এখানে কত হলো 53.5 53.5 আর এটা কত হলো 59.5 59.5 এখানে কত হলো 65.5 এভাবে আমরা শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করব আমরা টেলিমান বের করব টেলিমানটা কি করে বের করে একটু ভালো করে খেয়াল করবে সবাই প্রথম মানটা কত 60 এই 60 মানটা কোন ঘরে পড়ছে দেখো 60 মানটা পড়বে আমাদের লাস্টের ঘরে আমরা একটা দাগ দেব তারপর কত 56 এই 56 মানটা কোন ঘরে পড়ছে এই ঘরে আরো একটা দাগ দেব 40 মানটা কোন ঘরে পড়ছে 40 মানটা পড়ছে হচ্ছে এই ঘরে আমরা একটা দাগ দেব 46 কোন ঘরে পড়ছে এই ঘরে আরেকটা দাগ দেব 40 কোন ঘরে পড়ছে 40 পড়ছে এই ঘরে 33 কোন ঘরে পড়ছে এই ঘরে 31 এই ঘরেই পড়ছে 47 পড়ছে এই ঘরে 53 পড়ছে এই ঘরে তারপর আবার 53 এই ঘরে 49 পড়ছে কোন ঘরে এই ঘরে 59 পড়ছে কোন ঘরে 59 পড়ছে এই ঘরে 33 পড়ছে কোন ঘরে এই ঘরে 41 এই ঘর 40 এই ঘর 42 পড়ছে এই ঘরে 51 পড়ছে এই ঘরে 29 পড়ছে এই ঘরে এবার একটা কথা বলার আছে দেখো এই ঘরে কিন্তু অলরেডি 4টে হয়ে গেছে এবার 5 নম্বর মানটা আমরা কি করে দেব 5 নম্বর কিন্তু এরকম একটা দাগ দেব না আমরা কি করব এইভাবে আড়াআড়ি দাগ দিয়ে আমি 5 নম্বর দেখাবো তারপর আমাদের কি আছে 50 50 কোন ঘরে পড়ছে এক্ষেত্রেও ঠিক তাই 4টের বেশি হয়ে গেলে আমরা আড়াআড়ি দাগ দেব 38 কোন ঘরে পড়ছে তারপর আবার পাশে লিখব 1 37 এই ঘরে পড়ছে লিখব 51 পড়ছে এই ঘরে 36 এই ঘরে 53 পড়ছে এই ঘরে 38 পড়ছে এই ঘরে আবার 38 চারটে হয়ে গেছে 5 নম্বর দাগটা আমরা এইভাবে দেব 47 46 এই ঘরেই পড়ছে 5 নম্বর দাগটা এইভাবে দেব তারপর রয়েছে কত 30 এই ঘরে 36 এই ঘরে এই আমাদের ট্যালি করা সম্পূর্ণ হলো এবার পরিসংখ্যা পরিসংখ্যা কি ট্যালির যে যা মান হলো সেটাই হচ্ছে পরিসংখ্যা প্রথম ঘরে মান কত হচ্ছে 1 2 3 4 আমরা এখানে 4 লিখব দ্বিতীয় ঘরে কত হয়েছে দ্বিতীয় ঘরে হয়েছে আমাদের 11 আমরা এখানে 11 লিখব এখানে 11 লিখলাম এবার আমরা এখানে কত হয়েছে 5 এই ঘরে 5 লিখব তারপরে ঘরে 7 আমরা 7 লিখব তারপরে ঘরে কত বেরিয়েছে 2 লিখব এখানে 1 আমরা 1 লিখব এইভাবে আমাদের ট্যালি করা সম্পূর্ণ ফ্রিকোয়েন্সি লেখা সম্পূর্ণ হবে এবার আসি আমরা শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত আমরা নিম্ন সীমা সীমানা ও ঊর্ধ্ব সীমানা যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব আমাদের শ্রেণী ব্যবধান কত তাহলে শ্রেণী প্রসার বা শ্রেণী ব্যবধান আমরা কি করে পাবো আমরা এই নিম্ন সীমা ও ঊর্ধ্ব সীমানা বিয়োগ করে পাবো শ্রেণী ব্যবধান বা শ্রেণী প্রসার কত পেলাম আমরা 6 তাহলে প্রত্যেকটা ঘরে 6 রয়েছে আমরা প্রত্যেক ঘরে এইভাবে 6 লিখব এবার আসি মধ্যবিন্দু মধ্যবিন্দু আসলে কি এই শ্রেণী সীমানার নিম্ন শ্রেণী সীমা ও ঊর্ধ্ব শ্রেণী সীমা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলেই মধ্য বিন্দু আমরা পেয়ে যাব তাহলে আমরা যোগ করে দেখি কি দাঁড়াচ্ছে 29.5 আর 35.5 যোগ করলে আমরা 65কে 2 দিয়ে ভাগ করে মধ্যবিন্দু আমরা পেয়ে যাব ভাগ করলে দাঁড়াচ্ছে কত 32.5 এইভাবে প্রত্যেকটা আমি
যোগ করে দুই দিয়ে ভাগ করেই কিন্তু আমরা পেয়ে যাব। তারপরে কত হচ্ছে, 35.5 তাকে 41.5 যোগ করলে দাঁড়াচ্ছে কত, 77.0। এবার একে দুই দিয়ে ভাগ করলে আমরা কিন্তু পেয়ে যাবো, ভাগ করলে কত দাঁড়াচ্ছে, 38.5। এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীসীমানার প্রত্যেকটা শ্রেণীর আমরা কি করব, মধ্যবিন্দু বের করে নেব। এবার আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব। ক্রমযৌগিক পরিসংখ্যা দুরকম হয়, একটা নিম্নতর আর উচ্চতর। এক্ষেত্রে আমাদের পরিসংখ্যাটা খুব কাজে লাগবে। নিম্নতর কী করে নির্ণয় করব, আমরা পরিসংখ্যা প্রথম ঘরে কত আছে, 4, চারের ওপরে কত আছে জানি না, জানি না মানে আমরা শূন্য ধরবো। তাহলে শূন্য যোগ 4 কত হচ্ছে, 4। এবার আমরা আগে 4 পেয়ে গেছি, আর এই ঘরে কত আছে, 11। এই 4-এর সঙ্গে 11 যোগ করলে কত হচ্ছে, 15। তাহলে 15 পেয়ে গেলাম। তারপরে কত আছে এই ঘরে, 5, এর সঙ্গে 5 যোগ করলাম, 20। তারপরের ঘরে কত আছে, 20 পেয়ে গেছি। পরের ঘরে আছে 7, আমরা এখানে 7 লিখলাম, 7 যোগ করলে কত হচ্ছে, 27। তাহলে 27 আমরা আগে পেয়েছি, এই ঘরে কত আছে, 2, কত হলো, 29। 29 পেয়ে গেছি, এই ঘরে কত আছে, 1, 30। এই হলো, এই মানগুলো হচ্ছে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা। উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা কী করবো, এক্ষেত্রে নিচ থেকে শুরু হবে। নিচ থেকে কী করে শুরু হবে, এখানে কত আছে, 1, তাহলে এরপরে কত আছে আমরা জানি না, সুতরাং শূন্য ধরবো। তো শূন্য যোগ 1 সমান সমান 1, 1 যোগ 2 সমান সমান 3, 3 যোগ 7, 7 বলতে এই পরিসংখ্যানটা, 10, 10 যোগ 5 15, 15 যোগ এটা কত, 11, 26, 26 যোগ 4 সমান সমান 30। এই হলো উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এইভাবে আমরা উচ্চতর ক্রমযৌগিক নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে পারলাম। এই পরিসংখ্যা বিভাজন সারণি তৈরি করার পর আমরা এই পরিসংখ্যা বিভাজন সারণী থেকে আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ, ওজাইফ আমরা অঙ্কন করতে পারব। তার সঙ্গে সঙ্গে আমরা এই রাশিবিজ্ঞানের বিভিন্ন অঙ্ক এই ছক থেকে আমরা নির্ণয় করতে পারব। পরবর্তী সময়ে আমরা আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ এবং ওজাইফ নিয়ে আমরা আলোচনা করবো।